দেখুন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও যে তুমি সুখ পাবে তার কোনো গ্যারান্টি নেই, সেটাকে তুমি ভোগ করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সো বলো, ঘরের মধ্যে মহারাজ কেজি কেজি সোনা রাখা আছে কিন্তু সোনা পড়তে পারে না কেন? বলো, গোল্ড অ্যালার্জি। কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে কিন্তু ঠিক মতন খেতে পারে না কেন? বলে সাহেব হাই সুগার, হাই প্রেশার, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম। তার মানে কি, থাকতেও তুমি ভোগ করতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তুমি যদি ভোগ করতে পারছো তার মানে সেটা সেই ভগবানের তোমার উপরে অসীম কৃপা রয়েছে। তার জন্য তাকে ধন্যবাদ করো যে প্রভু তোমার কৃপায় আমি সব ভোগ করতে পারছি। প্রেম সে বলো, তার কৃপা না হলে সবকিছু থেকেও তুমি ভোগ করতে পারবে না। তার কৃপা না থাকলে তুমি যতই চুরি করো, ডাকাতি করো, জুচ্চুরি করে 50 কোটি 100 কোটি কামাও, নিজের ঘরে রাখো তুমি, গার্লফ্রেন্ডের ঘরে রাখো, ভোগ করতে পারবে না। ভগবান কখন কি হয়ে যে বের করে নিয়ে চলে যাবে বুঝতে পারবে না। প্রেম সে বলো, তার জন্য মহারাজ ভগবান যতটুক দিয়েছে ততটুকের মধ্যেই সুখী থাকো। তুমি ভাববে যে গরিবের পয়সা মেরে আমি সুখী হব, আজ পর্যন্ত কেউ হয়নি, তুমি কি করে হবে? জীবনের মধ্যে এই জিনিস মনে রাখবে, পরের অর্থ মেরে, পরকে ধোঁকা দিয়ে, মানুষের সঙ্গে বাটপারি করে, মানুষের কষ্টে টাকা পরিশ্রমে টাকাকে ধোঁকাবাজি করে নিয়ে তুমি ভাববে আমি সুখী থাকবো? এই জন্মে তো ছাড়ো 100 জন্মেও তুমি সুখী থাকতে পারো। প্রেম সে বলো, কবিরায়া সংসার মে ভাতি ভাতি কে লোগ, হিলিয়ে মিলিয়ে প্রেম সো নদী নাব সংযোগ। আর এরকম কাজ করে তুমি যখন মরবে না, কেউ তোমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না, বলবে খুব ভালো হয়েছে দুষ্ট মরে গেছে। তাই তো, জীবনে যদি করতে হয় তাহলে সৎকর্ম করে যাও, কালকে যখন তুমি মারা যাবে যেন সবার চোখে তোমার জন্য জল থাকে। প্রেম সে বলো, রাধে রাধে, যেন সবাই মনে রাখে আমি এসেছি। এসে এত সুন্দর একটা খবর শুনলাম, শুনে এত মন থেকে আনন্দ হয়েছে। আমাকে বললেন, মহারাজ জি এখানে পাঠ শুরু হবে তা 15 দিন আগেই আমাদের ব্লক সভাপতি বাবু এখানে আমাদের রাস্তা তৈরি করিয়ে দিয়েছেন। এই ব্যাসপীঠ থেকে আমি ওনাকে অনেক আশীর্বাদ। দেখো, এই সংসারের মধ্যে কেউ পারমানেন্ট নেই, পারমানেন্ট আছে না? এই সংসারের মধ্যে আজ পর্যন্ত কেউ পারমানেন্ট হয়েছে না? কোনো পদ পারমানেন্ট না, কোনো প্রতিষ্ঠা পারমানেন্ট, কিন্তু তুমি যা কাজ করে যাবে সংসারের মধ্যে সবার স্মৃতিতে সেইগুলো রয়ে। ভগবান যদি তোমাকে কোনো পদ দিয়েছে, কোনো প্রতিষ্ঠা দিয়েছে, সেটা তুমি সৎকাজে লাগাবে, সৎকাজে লাগাবে, কালকে যখন তোমার কিছু হবে না 10 জন তোমার জন্য দৌড়ে আসবে। জীবনে যখন জন্ম নিয়েছিলাম না তখন আমি কেঁদেছিলাম আর সবাই হেসেছিল, তাই তো? আমার কান্না থেকে সবাই হেসেছিল। আহ, কিন্তু জীবনে যেদিন যাবে সেদিন কাজ এমন করে যেও যেন তুমি হেসে হেসে যেতে পারো আর জগৎ যেন তোমার পিছনে টানতে থাকে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। আমি কেন বলি বারবার, যত পারবে তত সৎকর্ম করে যাও, যার যত সামর্থ্য হয় করে যাবে। কালকে আমি বলেছি আজকে কত ভক্তরা আমার কাছে শ্রীধাম বৃন্দাবনে মন্দির নির্মাণের জন্য সহযোগ নিয়ে এসেছে, যার যেরকম সামর্থ্য, যে যত পেরেছে তত নিয়ে এসেছে। বাবা
এটা আমার তরফ থেকে মন্দিরে কেন আমি তো থাকব না কিন্তু আমার নামের একটা ইট হলেও এক বস্তা সিমেন্ট হলেও বৃন্দাবনে ঠাকুরের মন্দিরে তো লাগা থাকবে থাকবে কি না এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে কাল হয়তো আমি থাকব না কিন্তু আমার সেই সৎকর্মের কিছুটা অংশ হলেও সেখানে থাকবে সেই বৃন্দাবনের মাটিতে পড়ে থাকবে প্রেম সে বলো আমাদের প্রায় 300-350 বছর পুরানো মন্দির 300-350 বছর পূর্বে যিনি মন্দির বানিয়েছে যাদের সহযোগে হয়তো মন্দির তৈরি হয়েছিল এখন তো সেটা পুরো ভগ্ন অবশেষ চারদিক দিয়ে ভেঙে যাচ্ছে তো ভাঙার পরেও সেই যে ভাঙাগুলো যে ফেলা হচ্ছে সেটাও তো বৃন্দাবনে কোথাও মাটির মধ্যেই রয়েছে রয়েছে কি না আজকে মন্দিরে এত বছর পর্যন্ত ভগবান থাকলেন ঠাকুরের সেবা হলো তারপরে এখন সেগুলো যে ভেঙে যাচ্ছে ভাঙার পরেও সেই যে কাবাড়াগুলো সেগুলো যে ফেলা হচ্ছে ওইগুলো বৃন্দাবনে কোনো গর্তের মধ্যে কাজে লাগছে তার মানে কি এগুলো অমর হয়ে গেল কি হয়ে গেল অমর হয়ে গেল প্রেম সে বলো বলিয়ে ভক্তবৎসল ভগবান তার জন্য সৎকর্ম করো যা করবে জীবনে জগতের জন্য করে যাও ঈশ্বরের জন্য করে যাও ধর্মের জন্য করে যাও এই সংসারে তুমি নিজের পেট ভরতে পারবে না মানুষের পেট কোনোদিন ভরে না ভরে কি হ্যাঁ কোনোদিন ভরে না যখন হাজার ছিল তখন ভাবে যদি লাখ হতো লাখ হলে তাও শান্তি হয় না ভাবে যদি কোটি হতো যখন কোটি আসে তখনও শান্তি হয় না তখন ভাবে যদি 10 কোটি হতো যার কাছে 10 কোটি আছে তারও শান্তি নেই সে ভাবছে যদি 100 কোটি হতো 100 কোটি হলে তাও শান্তি নেই ভাবছে যদি 500 কোটি হতো যার কাছে 500 কোটি আছে তারও শান্তি নেই সে ভাবছে যদি 1000 কোটি হতো মানুষের পেট আর মানুষের মন প্রেম সে বলো আরে